নমস্কার বন্ধুরা, ব্লগ হাটে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাউরুটি দিয়ে মিষ্টি। আপনারা অনেক রকম মিষ্টি খেয়েছেন, আমি আজকে বানাবো পাউরুটি দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করতে হয়। দেখুন, হাফ পাউন্ড পাউরুটি নিয়েছি, তাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি কিছুটা সাদা তেল নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি আর হাফ বাটি চিনি নিয়েছি। আসুন বন্ধুরা, কিভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। পাউরুটি মিষ্টি করার জন্য পাউরুটিগুলোকে আমি দুধের মধ্যে চুবিয়ে নিয়ে হালকা করে চিপে আমি থালার মধ্যে রাখছি। দেখুন, এইভাবে পাউরুটিগুলোকে চেপে নিচ্ছি। দেখুন, সবকটা পাউরুটির টুকরোগুলোকে আমি দুধে ভিজিয়ে আমি থালায় রেখেছি। চিনির রসটা তৈরি করার জন্য আমি কড়ায় জলটা গরম করতে দিয়েছি। জলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি চিনিটা দিয়ে দেব। দিয়ে এবার যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ আমি নাড়তে থাকব। দেখুন, চিনির রসটা নাড়তে নাড়তে আমি একটা ইতিমধ্যে এলাচ ফেলে দিয়েছি, যাতে এলাচের একটু গন্ধ ছাড়ে। দেখুন, চিনির রসটা আমার ফুটতে আরম্ভ করেছে। একটু গাঢ় হয়ে গেলে তারপরে আমি এটাকে ঠান্ডা করতে দিব। দেখুন, রসটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দেব। আমি এবার দুধে ভেজানা পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমি পাউরুটিগুলোকে কিন্তু সাদা তেলে ভাজছি, আপনারা সাদা তেলেই ভাজবেন। দেখুন, এক মিনিট আমার ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দিলাম। আর পাউরুটিগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন, পাউরুটিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, দুপিটেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সব কটা পাউরুটি আমি ভেজে নেব। দেখুন, সব পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রসে চুবিয়ে দেব একটা একটা করে। এটা খেয়ে দেখবেন কেমন লাগে করে আপনারা। এক পিঠ রসে চোবানো হয়ে গেলে আবার অপর পিঠটা এইভাবে উল্টে দেবে, তাহলে এটা সম্পূর্ণটাই রসে ভর্তি হয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা আধ ঘন্টা রসে ভিজিয়ে রেখে তারপরে পরিবেশন করবেন। দেখা হবে পরের ব্লগে।